প্রযুক্তি হয়ে আসছেন এখানে মোটামুটি আনুমানিক 500 বছরের কাছাকাছি রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি শান্তিপুর তারই জমিদারিতে শান্তিপুরের সমস্ত গোস্বামী প্রামাণিক সহ অন্যান্য বিগ্রহ সকলেরই রাস উৎসব এই একই তার জমিদারিতে অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণচন্দ্রের জমিদারি জমিদানের আগে থেকেই শুরু আনুমানিক 500 বছরের ওপর রাস হয় আর দুদিন পরে যে ভাঙারাস বা গস্তের শোভাযাত্রা হয় সেটারও আনুমানিক বয়স 300-এর ওপর এখন কি যে গয়না পরানো হচ্ছে তারপরে কখন পুজো আরম্ভ হবে এই গয়না পরানোর পর আগামী 10 মিনিটের মধ্যেই আজকে দুপুরের পুজো এবং ভোগ হবে আরতি হবে এরপর সন্ধ্যেবেলা ঠিক 5:30 থেকে 6:45 মধ্যে আমরা বিগ্রহকে এই মন্দির থেকে আমাদের রাসমঞ্চে চলে যাব সারা প্রত্যেক বছর দুদিন করে রাস পূর্ণিমার দিন এবং মাঘের রাসের দিন সন্ধ্যেবেলা বিগ্রহ ওইখানে অবস্থান করেন ওই রাসমঞ্চ এবছর আমাদের সেটার আবার নতুন সংস্কারও হয়েছে ওই মঞ্চে সন্ধ্যেবেলা 5:30 থেকে রাত্রি এবছর করোনা পরিস্থিতির কারণে আমরা 10:00 মধ্যেই অনুষ্ঠান শেষ করে 10:30 মধ্যে নামিয়ে দেবো কিন্তু পুজো তো অনেক জায়গায় দেখছি কালকেও হবে বলছে দুটো মত আছে একটা হচ্ছে গোস্বামী মত একটা হচ্ছে স্মার্ত মত মানে স্মার্ত মত যে মতে আমরা পুজো করি সেটা হচ্ছে যে পূর্ণিমার দিন রাত্রিবেলা পূর্ণিমাটা পাওয়া যায় পূর্ণিমার তিথিটা রাত্রিতে পাওয়া গেলে সেই তিথি অনুযায়ী যারা রাস পুজো করেন তাই তো সেটাকে বলে স্মার্ত মত আর পূর্ণিমা পেয়ে সকালে সংকল্প করে নিয়ে পূর্ণিমা চলে যাওয়ার পরেও যারা পুজো করেন সেটা হচ্ছে গোস্বামী মত আমরা গোস্বামী মতে করি না আমরা স্মার্ত মতে করি এবছর করোনা পরিস্থিতির কারণে আমরা 5 দিন করছি না অতীতে আমাদের 5 দিন রাস হয়েছে প্রথম রাস দ্বিতীয় রাস তৃতীয় রাস ভাঙা রাসটা সকলের সঙ্গে একসঙ্গে এবছর করোনায় যেহেতু প্রশাসনকে সাহায্য করাটা আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আমরা প্রশাসনিক কাজে সাহায্যের জন্য আমাদের ভাঙারাস মঙ্গলবার সেরে নিচ্ছি এবং সেটা হাওদা করে নয় একদম বিগ্রহ কোলে করে নিয়ে 500 মিটারের মধ্যেই আমাদের এলাকা আছে যেখান দিয়ে বেরোন এবং যেখান দিয়ে প্রবেশ করেন বিগ্রহ সেইটুকু রাস্তাতেই যাব প্রসেশন রোড শান্তিপুরের যেটি বিখ্যাত 4 কিলোমিটার 200 মিটার রাস্তা আমরা সে রাস্তায় প্রবেশ করব না আপনার নাম আর বিগ্রহ বাড়ির পাগলা গোস্বামী ঠাকুর বাড়ি কৃষ্ণরায় কেশবরায় জিউ এটা কৃষ্ণরায় জিউ যার থেকে আপনি সমস্ত তথ্য নিয়ে গেলেন আমরা হচ্ছি আমি নিজে অদ্বৈতাচার্যের চতুর্দশতম বংশধর আমার নাম অভিজিৎ গোস্বামী ঠিক আছে না এবার ওইটা তুই সামনেটা ধর